গুজরাট, ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গ। এবার এ রাজ্যেও মিলল ওমিক্রনে সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্তের হদিশ। সূত্রের খবর, চারজনের শরীরে মিলেছে সংক্রমণ। তাদের মধ্যে তিনজন নদিয়ার একই পরিবারের, অপরজন কলকাতার বাসিন্দা। সূত্রের খবর, সম্প্রতি এই করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, তাতেই BF.7-এর হদিশ মেলে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, আক্রান্তরা সকলেই ভালো আছেন। আলফা, ডেল্টা, ওমিক্রন, ডেল্টাক্রনের পর এবার BF.7। বিশ্বজুড়ে ভয়াবহ দাপট দেখাচ্ছে এই নতুন সাব ভ্যারিয়েন্ট। করোনার এই প্রজাতির জন্যই এখন ত্রস্ত চীন। যে চীনে করোনার উৎপত্তি, সেখানে আবারও ভয়াবহ আকার নিয়েছে কোভিড পরিস্থিতি। অবস্থা এমন যে হাসপাতালে মিলছে না জায়গা, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। শুধু চীন নয়, বর্তমানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্সে দাপট দেখাচ্ছে BF.7। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রামক? বিশেষজ্ঞরা বলছেন অত্যন্ত দ্রুতগতিতে সংক্রমণ ছড়াতে পারে এই ভ্যারিয়েন্ট। একজন আক্রান্ত অত্যন্ত দ্রুত 10-18 জনকে সংক্রমিত করতে পারে। কোভিড বিধি মেনে চলতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে এই ওমিক্রন BF.7 স্ট্রেনটি কিন্তু বহু সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন। XBB স্ট্রেনটিও আমাদের দেশে বহু জায়গায় পাওয়া গেছে জিনোমিক সিকোয়েন্সে, কিন্তু মনে রাখতে হবে XBB, BF.7, ওমিক্রনের বিভিন্ন ভ্যারিয়েন্টগুলি কিন্তু মারণ ক্ষমতা কম, অথচ সংক্রমণ ক্ষমতা বেশি। উপসর্গগুলিও মোটের ওপর একই রকম, ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথা ব্যথা, শরীরে অসহ্য ব্যথা, গলা ব্যথা, সর্দি। আমাদের পপুলেশন অনেকেই মনে করছেন যে বোধহয় খানিকটা ইমিউন, অলরেডি এক্সপোজড হয়ে গেছে, নতুন ভ্যারিয়েন্ট আরও আসবে, এটা ন্যাচারাল। নতুন ভ্যারিয়েন্ট আসবে, সাথে সাথে তাদের মারণ ক্ষমতা কমবে, কিন্তু ইনফেক্টিভিটি বাড়বে, ছড়াবে সমাজে। ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন ইনকিউবেশন পিরিয়ড কম বলে এই সাব ভ্যারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যারা তাদেরও ফের সংক্রমিত করতে পারে BF.7, এমনকি যারা কোভিডের টিকা নিয়েছেন তাদেরও সংক্রমিত করতে পারে এই কোভিড সাব ভ্যারিয়েন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন আশার আলো একটাই, এখনও পর্যন্ত করোনার এই সাব ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত কম। জিলাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।